السلام عليكم. وعليكم السلام سار. الله تحوي. يس سار. বোর্ড তো দেখা যাচ্ছে নাকি? আমি 148 পেজের শেষ থেকে 149 পেজ, এই দুইটা পেজ পড়াবো, ঠিক আছে? তাহলে বইটা খাতাটা কলমটা একটু সামনে রেডি রাখো। 148 149 পেজ। প্রথমে কয়টা প্রশ্ন দিবেন স্যার? অনেকগুলো তো দেখছি। হ্যাঁ, প্রথমেই দুটা কনসেপ্ট লিখে দিই আমি। দেখো, একটা হচ্ছে অর্থনৈতিকভাবে ভারসাম্যপূর্ণ অবস্থায় যেতে যা প্রয়োজন। আমরা যেহেতু এই আলোচনায় ছিলাম, সুতরাং এসডিজির সাথে যা যা সম্পর্কিত সবগুলোই এখানে আসবে। তার মধ্যে একটা মনে হয় ব্যাপার ছিল, সেটা হচ্ছে অর্থনীতি। অর্থনীতি এসডিজি আলোচনা করার সময় বা এসডিজি বিবেচনা করার সময় কয়টা বিষয় মনে রাখতে হয় বা কয়টা বিষয়, কয়টা ক্ষেত্র গুরুত্বপূর্ণ? অর্থনীতি, সমাজ, পরিবেশ, তিনটা। অর্থনীতি, সমাজ, পরিবেশ, তিনটা। তার মধ্যে এর আগে আমরা সমাজ নিয়ে আলোচনা করেছি, পরিবেশ নিয়ে আলোচনা করেছি, আজকের আলোচনাটা হবে অর্থনীতি বিষয়ে। অর্থাৎ যদি এসডিজি বা টেকসই উন্নয়ন যদি নিশ্চিত করতে হয়, তাহলে অর্থনৈতিকভাবে অবশ্যই কিছু সুদৃঢ় পদক্ষেপ নিতে হবে। তাই এই যে এটা একটা বড় প্রশ্ন যে অর্থনৈতিকভাবে ভারসাম্যপূর্ণ অবস্থায় যেতে যা প্রয়োজন, অর্থাৎ আমাদেরকে যদি টেকসই উন্নয়ন করতে হয় তাহলে অর্থনৈতিক ভাবে একটা ভারসাম্যপূর্ণ অবস্থায় যেতে হবে। যদি ভারসাম্যপূর্ণ অবস্থায় যাওয়া যায় তাহলে স্বাভাবিকভাবে সেই ভারসাম্যপূর্ণ অবস্থাটাই হবে টেকসই উন্নয়ন। আচ্ছা, সবাই ক্যামেরা অন করো, ক্যামেরা অন করো সবাই। আচ্ছা, তাহলে এটা একটু খাতায় তুলে নাও যে অর্থনৈতিক ভাবে ভারসাম্যপূর্ণ অবস্থায় যেতে আমাদের যে বিষয়গুলো বাস্তবায়ন করতে হবে, এটা কিন্তু প্রশ্ন। এই প্রথমটা যেটা আলোচনা করছি সেটা কিন্তু গ বা ঘ হিসেবে একটা প্রশ্ন। আমি লিখে দিচ্ছি, গ বা ঘ হিসেবে প্রশ্ন। অর্থনৈতিকভাবে ভারসাম্যপূর্ণ অবস্থায় যেতে হলে আমাদেরকে কি করতে হবে? ঠিক আছে, দেখা যাচ্ছে সবার? আচ্ছা, একটা একটা করে আমি পয়েন্ট বলবো, এই পয়েন্ট গুলো তোমরা তুলে নেবে, আমি ব্যাখ্যা দেবো, ঠিক আছে? একটা একটা করে পয়েন্ট বলছি, পয়েন্ট গুলো তুলবা এবং আমি স্যার ভারসাম্যপূর্ণ অবস্থায় যেতে কি করতে হবে? হ্যাঁ, যেতে কি প্রয়োজন বা কি করতে হবে? অর্থনৈতিকভাবে ভারসাম্যপূর্ণ অবস্থায় যেতে কি প্রয়োজন বা কি করতে হবে? এক নম্বর পয়েন্ট আমি দিয়েছি যে সর্বত্র সব ধরনের দারিদ্র্যের অবসান, সর্বত্র সব ধরনের দারিদ্র্যের অবসান করা। এখানে একটা কনসেপ্ট ব্যবহার করা হচ্ছে সর্বত্র এবং সব ধরনের দারিদ্র। তার মানে দারিদ্র আবার অনেক ধরনের আছে, আবার দারিদ্র আবার সবার মধ্যেই আছে। তাই এখানে বলা হচ্ছে সর্বত্র সব ধরনের দারিদ্রের অবসান। এসডিজি বাস্তবায়নে আমাদের একটা গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে পভার্টি বা দারিদ্র। সুতরাং দারিদ্রকে জিইয়ে রেখে এসডিজি বাস্তবায়ন করাটা অনেক কঠিন। তাই সর্বত্র সবার মাঝ থেকে দারিদ্র যদি দূর করা না সম্ভব হয়, তাহলে এসডিজি বাস্তবায়নে কাঙ্ক্ষিত সফলতা আসবে না। সুতরাং সর্বত্র সব ধরনের দারিদ্রের অবসান হলেই আমাদেরকে এসডিজি বাস্তবায়নে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এক নম্বর পয়েন্ট খাতা লিখে নিয়েছো, সর্বত্র সব ধরনের দারিদ্রের অবসান। দুই নম্বর পয়েন্টে আছে উৎপাদন ও ভোগের মধ্যে সমতা। উৎপাদন এবং ভোগের মধ্যে সমতা। উৎপাদন কি জিনিস আর ভোগটা কি জিনিস? প্রোডাকশন কনজাম্পশন,
উৎপাদন হচ্ছে নতুন কিছু উপযোগ তৈরি করা। অর্থনীতির ভাষায় উৎপাদন হচ্ছে নতুন কোনো উপযোগ সৃষ্টি করা বা তৈরি করা, আর ভোগ হচ্ছে যেটা অভাব পূরণে আমি নিঃশেষ করে ফেলছি। ভোগ হচ্ছে সেই জিনিস যা অভাব পূরণ করতে যে আমি সেটা নিঃশেষ করে ফেলছি। সুতরাং উৎপাদন ও ভোগের মধ্যে সমতা বিধান করতে হবে। এখন যদি উৎপাদন আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে, কিন্তু মানুষ যদি সেটা ভোগ করতে না পারে, সেই উৎপাদনটি কি কাঙ্ক্ষিত সাফল্য বয়ে আনবে? কাঙ্ক্ষিত সাফল্য কিন্তু বয়ে আনবে না। সুতরাং উৎপাদন যদি সমতা বিধান করে এবং এই সেই উৎপাদনটা যদি ভোগের মাধ্যমে বন্টন হয় বা সুদৃঢ় ভাবে মানুষ সেটা পায়, সেই উৎপাদনটাই কাঙ্ক্ষিত উৎপাদন। যেমন বাজারে অনেক পণ্য কিন্তু দাম অনেক বেশি, তাহলে কি মানুষ ভোগ করতে পারবে? ভোগ করতে পারবে না। সুতরাং যদি উৎপাদনটা কাঙ্ক্ষিত হয় এবং দামটাও কাঙ্ক্ষিত থাকে, তাহলে কিন্তু মানুষ সহজেই সেটা কিনে ভোগ করতে পারবে। এই জন্য বলা হয় যে উৎপাদন ও ভোগের মধ্যে সমতা বিধান করতে হবে। দুই নম্বর পয়েন্ট ক্লিয়ার। এক হচ্ছে সর্বত্র সব ধরনের দারিদ্র্যের অবসান, দুই নম্বর পয়েন্ট উৎপাদন ও ভোগের মধ্যে সমতা বিধান, তিন নম্বর ব্যবস্থা হচ্ছে যথাযথ বন্টন ব্যবস্থা। যথাযথ বন্টন ব্যবস্থাটা নিশ্চিত করা। বন্টন মানে কি? ভাগ করে দেওয়া না, বন্টন মানে ভাগ করে দেওয়া, যার যেটা পাওয়া তাকে সেটা ভাগ করে দেওয়া। এখন উৎপাদন হলো, দামটাও মোটামুটি রিজনেবল, কিন্তু এমন ব্যবস্থা দেশে যেটা সব গ্রাম অঞ্চলে সবার কাছে ওই পণ্য পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে না, তাহলেও কিন্তু উন্নয়নটা টেকসই হবে না। কারণ ওই পণ্য যখন গ্রাম গ্রাম পর্যায়ে তৃণমূল পর্যায়ে একেবারে তৃণমূলে মানুষের কাছে উৎপাদন ওই পণ্যটা পৌঁছে দেওয়া হবে, ওই সেবাটা পৌঁছে দেওয়া হবে, তখনই কিন্তু উন্নয়নটা টেকসই হবে। যেমন ধরো এখন আমাদের দেশে চিকিৎসা ব্যবস্থা হয়তো উপজেলা পর্যায় পর্যন্ত কিছুটা ভালো আছে, কিন্তু গ্রাম পর্যায় পর্যন্ত চিকিৎসা হলে তাকে উপজেলাতে আসতে হলে, উপজেলা ব্যর্থ হলে তাকে জেলা পর্যায়ে আসতে হয়। কিন্তু আমরা যদি একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত যদি স্বাস্থ্য সেবাটা নিয়ে যেতে পারি, তাহলে সেটা বন্টন, অর্থাৎ সেবাটার বন্টনটা নিশ্চিত হবে। এইরকম করে যদি প্রত্যেকটা ব্যবস্থারই বন্টন ব্যবস্থা সুদৃঢ় করা যায়, তাহলে উন্নয়নটা হবে টেকসই। আবার এই বন্টন বলতে শুধুমাত্র যে সেবা খাদ্য পণ্য এগুলোই বোঝায় না, অর্থনৈতিক বন্টনও দরকার। অর্থাৎ ক্রমান্বয়ে একটা শ্রেণী প্রচুর ধনী হয়ে যাচ্ছে আর একটা শ্রেণী দরিদ্রই থেকে যাচ্ছে, এটাও কিন্তু বন্টন ব্যবস্থার একটা সমস্যা। সুতরাং বন্টন বলতে সামগ্রিক বন্টনকে বোঝানো হচ্ছে। তাহলে এক নম্বর কি বললাম, কেউ একজন বলো তো চট করে। এক নম্বর পয়েন্ট সর্বত্র সব ধরনের দারিদ্র্যের অবসান। গুড। দুই নম্বর পয়েন্ট উৎপাদন ও ভোগের মধ্যে সমতা। তিন নম্বর পয়েন্ট যথাযথ বন্টন ব্যবস্থা নিশ্চিত করা। থ্যাংক ইউ, সবাই তুলে নিয়েছে। তাহলে চার নম্বর পয়েন্ট হচ্ছে দায়িত্বশীল ভোক্তা তৈরি। দায়িত্বশীল ভোক্তা তৈরি, ভোক্তা মানে কি? যারা এই যে ভোগ করে, এই যে দুই নম্বর পয়েন্টে লিখেছি, যারা ভোগ করে, হ্যাঁ গুড, যারা ভোগ করে তাদেরকে ভোক্তা বলে। এখন যদি ভোক্তা এমন একটা শ্রেণী, যেমন ধরো কিছু কিছু বিশেষ সময় রোজার আগে বা কোনো উৎসবের আগে দেখা যাচ্ছে বাজার থেকে আমরা সেই পরিমাণ পণ্য কিনে বাজারে একটা কৃত্রিম সংকট তৈরি করছি, তার মানে এই যে ভোক্তা, তার মানে দায়িত্বশীল আচরণ করছে না, তার যেটা প্রয়োজন তার চেয়ে অতিরিক্ত সে পণ্য কিনে বাসায় জমা করে রাখছে। তার মানে কি যে সে হচ্ছে দায়িত্বশীল ভোক্তা হিসেবে পালন না করে সে তার দায়িত্বটা অন্যভাবে পালন করছে, ফলে বাজারে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। তখন দেখা যায় যে ওই পণ্যটার দাম বেড়ে যায় বা একটা ক্রাইসিস তৈরি হয়। তাই বলা হচ্ছে ভোক্তাকেও দায়িত্বশীল আচরণ করতে হবে। যদি সে ভোক্তা দায়িত্বশীল আচরণ করে, তাহলে বন্টন এবং উৎপাদন ব্যবস্থা এবং ভোগের মধ্যে সমতা বিধান হবে। আচ্ছা, তাহলে চার নম্বর গেল দায়িত্বশীল ভোক্তা তৈরি। পাঁচ নম্বর পয়েন্ট বলা হচ্ছে দায়িত্বশীল উৎপাদন কৌশল নিশ্চিত করা। অর্থাৎ বলা হচ্ছে যে উৎপাদন কি পরিমাণ হবে। এখন বাজারে যে পণ্যের চাহিদা, যে পণ্যের ডিমান্ড আছে, সেটা যদি আমরা যথাযথ উৎপাদন করি, তাহলে বাজার অর্থাৎ জনগণের চাহিদা পূরণ হবে। কিন্তু বাজারে যে পণ্যের চাহিদা নাই, হয়তো রপ্তানির জন্য আমরা সেই পণ্যটা তৈরি করছি, তাহলে বাজারে তো একটা সংকট তৈরি হবে। তাই বলা হচ্ছে যারা উৎপাদন কোম্পানির মালিক তাদেরকেও উৎপাদন কৌশলে যথাযথ দায়িত্ব পালন করতে হবে। অর্থাৎ বাজারে যে পণ্যটা দরকার,
যে পণ্যটা যত উৎপাদন করলে সেই পণ্যের দামটা রিজনেবল হবে, সেই পণ্যটা উৎপন্ন হবে। যেমন একটা উদাহরণ দেই যে এই যে আমাদের যে প্যান্ডামিক সিচুয়েশনে কিছু কিছু পণ্যের চাহিদা বেড়ে গেছে, তাই না? যেমন হ্যান্ড স্যানিটাইজার, সাবান, বিভিন্ন ধরনের সেফটি সামগ্রী, এগুলোর চাহিদা বেড়ে গেছে। এখন এই মালিক তারা যদি এই পণ্যগুলো উৎপাদন না করে তাদের ভোগ বিলাসে বা অন্য কোনো পণ্য উৎপাদন করে, তাহলে বাজারে এই পণ্যের চাহিদা একটা তো মানে সংকট তৈরি হবে। এটা তো তাহলে দায়িত্বশীল উৎপাদন কৌশল নির্ধারণ হলো না। বাজারে যেটা দরকার, যেভাবে দরকার সেভাবেই তাকে তৈরি করতে হবে। এই জন্যই বলা হচ্ছে যে উৎপাদন যে উৎপাদন করবে তাকেও কৌশলী হতে হবে, দায়িত্বশীল আচরণ করতে হবে। লাস্টের পয়েন্টটা হচ্ছে উপযুক্ত কাজের পরিবেশ, উপযুক্ত কর্ম পরিবেশ। অর্থাৎ ধরো আমাদের দেশে নারী পুরুষ উভয়ই হচ্ছে কাজ করে, কিন্তু কাজের পরিবেশটা যদি সুন্দর না হয় তাহলে সবাই একসাথে কাজ করতে পারবে না। আবার দেখা যাচ্ছে যে গার্মেন্টস সেক্টর আমাদের দেশে খুবই একটা হচ্ছে কমন একটা সেক্টর, খুবই উন্নত একটা সেক্টর। এখন এই গার্মেন্টস সেক্টরে যদি মাঝে মাঝে আগুন লাগে, মাঝে মাঝে বিভিন্ন ধরনের দুর্ঘটনা হয়, তাহলে কি গার্মেন্টস সেক্টর ভালো মতো কাজ করতে পারবে? অর্থাৎ যেখানে কাজ হবে সেইটা যদি কর্ম পরিবেশ নিশ্চিত করা হয় তাহলে সেখানে উৎপাদন ভালো হবে, দাম কম হবে। সুতরাং কাজের পরিবেশ যদি উপযুক্ত হয় তাহলে অবশ্যই সেটা সুন্দর এবং সহজ হবে। তাহলে এই হচ্ছে 1, 2, 3, 4, 5, 6 পয়েন্ট যার ভিত্তিতে আমরা বলতে পারি যে বাংলাদেশে ভারসাম্যপূর্ণ অবস্থায় যেতে যে ব্যবস্থাগুলো দরকার। চট করে একজন 6 পয়েন্ট বলো তো। সর্বত্র সব ধরনের দারিদ্রের অবসান, উৎপাদন ও ভোগের মধ্যে সমতা, যথাযথ বন্টন ব্যবস্থা তৈরি, দায়িত্বশীল ভোক্তা তৈরি, দায়িত্বশীল উৎপাদন কৌশল তৈরি, উপযুক্ত কর্ম পরিবেশ। গুড, থ্যাংক ইউ। তাহলে এটা নিয়ে আর কোনো প্রশ্ন আছে এই কনসেপ্টটা নিয়ে? আচ্ছা, এবার আমরা দ্বিতীয় কনসেপ্টে যাই, সেটা হচ্ছে জেন্ডার প্রবলেম। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দিস কনসেপ্ট, জেন্ডার প্রবলেম বা জেন্ডার ক্রাইসিস? Anyone can say? নারী পুরুষের মধ্যে অসমতা। থ্যাংক ইউ। অর্থাৎ আমাদের দেশে যে নারী পুরুষের মধ্যে যে কিছুটা হলেও অসমতা বিরাজ করে সেটাকেই বলা হচ্ছে যে জেন্ডার সমস্যা। অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে পুরুষরা যেভাবে এগিয়ে যাচ্ছে হয়তো নারীরা সমান্তরালে এগিয়ে আসতে পারছে না, এটাকেই বলা হচ্ছে জেন্ডার সমস্যা। এখন জেন্ডার সমস্যা শুধু আমাদের দেশে না, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলোতে এই জেন্ডার ক্রাইসিসটা বিদ্যমান, আমাদের মতো দেশে তো আছে, আমরাও তো তৃতীয় বিশ্বের একটা দেশ, সুতরাং জেন্ডার সমস্যা আমাদের থাকবে। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই জেন্ডার সমস্যা জিয়ে রেখে সাস্টেনেবল ডেভেলপমেন্ট করা যাবে না। বলা হচ্ছে যে বাংলাদেশে প্রায় অর্ধেক অংশ যদি নারী হয়, সুতরাং অর্ধেক অংশকে বাদ দিয়ে বাকি অর্ধেক নিয়ে সাস্টেনেবল ডেভেলপমেন্ট করাটা তো অনেক কঠিন, তাই না? ধরো যদি 18 কোটি মানুষ হয় তাহলে যদি 9 কোটি মানুষই যদি কাজের কাজ থেকে বিরত থাকে তাহলে বাকি 9 কোটি দিয়ে কি সাস্টেনেবল ডেভেলপমেন্ট সম্ভব? সম্ভব না। এই জন্য বলা হচ্ছে যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যদি বাস্তবায়ন করতে হয় জেন্ডার ইস্যুর কেন্দ্রিক যে প্রবলেম গুলো আছে সেগুলো সলভ করতে হবে। আচ্ছা, তাহলে এই জেন্ডার সমস্যা নিয়ে আসলে আমাদেরকে কি করা প্রয়োজন? 1 পয়েন্ট হিসেবে আমি দিয়েছি নারীদের, প্রশ্নটা একটু বলেন তো, জেন্ডার সমস্যা নিরসনে আমাদের কি করণীয় আছে? জেন্ডার সমস্যা নিরসনে আমাদের কি করণীয় আছে? জেন্ডার সমস্যা নিরসনে আমাদের কি করণীয় আছে? আচ্ছা, যেহেতু নারীরা পিছিয়ে আছে সুতরাং নারীদের অধিক সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য বিভিন্ন ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া যেতে পারে। যেমন বলা হচ্ছে যে বাংলাদেশে প্রাইমারি স্কুলে 60% মহিলাদের নিয়োগ দিতে হবে, এটাও একটা সুযোগ সুবিধা নিশ্চিত করা। আবার মেয়েদের পড়াশোনা এগিয়ে নেওয়ার জন্য
মেয়েদের পড়াশোনা এগিয়ে নেওয়ার জন্য বলা হচ্ছে যে উপবৃত্তি সহ নানা ধরনের বৃত্তির ব্যবস্থা করা হয়েছে। এগুলো হচ্ছে নারীদের অধিক সুযোগ সুবিধা নিশ্চিত করার ব্যবস্থা। ঠিক আছে, আচ্ছা, তাহলে 1 নম্বর পয়েন্ট লেখা হয়েছে। 2 নম্বর পয়েন্ট, নারী ও পুরুষের সমতা বিধান করা। বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে নারী পুরুষ একই কাজ করছে, হয়তো পুরুষ শ্রমিককে বেশি মজুরি দেওয়া হচ্ছে, নারী শ্রমিককে ওইভাবে মজুরি দেওয়া হচ্ছে না। এটাকেই বলা হচ্ছে যে নারী পুরুষের সমতা নির্ধারণ করতে হবে। যেহেতু নারী পুরুষের কিভাবে কাজ করছে, সুতরাং এই পারিশ্রমিক বলো, সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে বলো, সব ক্ষেত্রেই নারী এবং পুরুষের মধ্যে সমতা বিধান করতে হবে। এটা ছিল হচ্ছে 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে নারীদের যথাযথ শিক্ষা, প্রশিক্ষণ, মত প্রকাশের স্বাধীনতা বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ পরিবারের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, রাজনীতিতে, অর্থনীতিতে নারীরা যে মতামত দেয়, যে সিদ্ধান্ত নেয়, তাকে সম্মান প্রদর্শন করতে হবে, সেটা বাস্তবায়নে তাকে সাহায্য করতে হবে। যেমন একসময় দেখা যেত যে পরিবারের সদস্য সংখ্যা কতজন হবে সেটাও নির্ধারণ করত পুরুষ সদস্য, অথচ নারীও সেই পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য হওয়া সত্ত্বেও। সুতরাং ওইসব ক্ষেত্রে নারীকে যদি সমতা বিধান করতে হয়, তো স্বাভাবিকভাবে নারী পুরুষের মত প্রকাশের বাস্তবায়নটা নিশ্চিত করা প্রয়োজন। তাহলে 1 নম্বর পয়েন্ট কি বললাম? নারীদের অধিক সুযোগ সুবিধা নিশ্চিত করা। 2 নম্বর, নারী পুরুষের মধ্যে সমতা নিশ্চিত করা। গুড। 3 নম্বর, নারীদের মত প্রদানের স্বাধীনতা দেওয়া। মত প্রকাশের স্বাধীনতা। এবং সর্বশেষ পয়েন্টটা হচ্ছে এই যে আমরা এসডিজি আলোচনা করছি, সেই এসডিজি তে নারীদের অংশীদারিত্ব বাড়াতে হবে। এসডিজি তে নারীদের অংশীদারিত্ব বাড়াতে হবে। ওই যে কিছুক্ষণ আগে বললাম যে আমরা যদি 18 কোটি মানুষ ধরি, তাহলে 50 ভাগই হচ্ছে বাংলাদেশের 50 ভাগই হচ্ছে নারী। সুতরাং 50 ভাগ মানুষকে বাদ দিয়ে এসডিজি অর্জন করাটা অনেক কঠিন, তাই না? এই 50% নারীকে বাদ দিয়ে বাকি 50% নিয়ে এসডিজি বাস্তবায়ন করাটা কঠিন। সুতরাং এসডিজি বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট করতে হলে সেখানে অবশ্যই এই 50% নারী সদস্যের অংশগ্রহণটা নিশ্চিত করতে হবে। যখনই 50% নারী সদস্যের অংশগ্রহণটা নিশ্চিত হবে, তখনই কিন্তু নির্ভরশীল জনগণের পরিমাণটা কমে যাবে। অর্থাৎ যদি 50% নারী হচ্ছে কাজ না করে, তাহলে ওই 50% নারী কার উপর নির্ভরশীল হবে? পুরুষ সদস্যের উপর। যখন পুরুষ সদস্যের উপর নির্ভরশীল হবে, তখন স্বাভাবিকভাবে এরা হচ্ছে উৎপাদন কাজে অংশগ্রহণ করবে না। যখন উৎপাদন কাজে অংশগ্রহণ করবে না, তখনই তারা নির্ভরশীল। সুতরাং এই 50% নারীকে যদি উৎপাদনশীল কাজে অংশগ্রহণ করা যায়, তাহলে তাদের নির্ভরশীলতা কমে যাবে, অর্থাৎ নির্ভরশীল জনগোষ্ঠীর পরিমাণটা কমে যাবে। ঠিক আছে, তাহলে 4টা চ্যাপ্টারে একজন বলো তো। নারীদের অধিক সুযোগ সুবিধা নিশ্চিত করা, নারী পুরুষের সমতা বিধান, নারী পুরুষের সমতা নিশ্চিত, মত প্রকাশ, শিক্ষা এবং প্রশিক্ষণ, নারীদের স্বাধীনতা প্রদান, নারীদের অধিক দায়িত্ব নিশ্চিত করা। ওকে, তোর আগে শেষ করেছি। তাহলে এই 2টা কনসেপ্টে আর কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, না স্যার। এবার না স্যার। আচ্ছা, এবার একটা বাসার কাজ নাও, সেটা হচ্ছে উন্নয়ন বিশেষজ্ঞরা উন্নয়ন বিশেষজ্ঞরা টেকসই উন্নয়নে কোন কোন বিষয়কে গুরুত্ব দিতে বলেছে, গুরুত্ব দিতে বলেছে। ঠিক আছে, উন্নয়ন বিশেষজ্ঞরা সাস্টেনেবল ডেভেলপমেন্টে কোন কোন বিষয়কে গুরুত্ব দিতে বলেছেন। ঠিক আছে, আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কারো? তার স্কুলে পরীক্ষা কবে শুরু হবে? ইনশাআল্লাহ সব জানিয়ে দেওয়া হবে, ইনশাআল্লাহ সব আস্তে আস্তে জানিয়ে দেওয়া হবে।
আচ্ছা আজকে তাহলে এ পর্যন্তই, সবাই জি স্যার ভালো থাকো, সুস্থ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার। ঠিক আছে স্যার, মাস্ক পরেন? হ্যাঁ ইনশাল্লাহ, তোমাদের সামনে আছি তো সেজন্য মাস্কটা পরা হয় নাই, ইনশাল্লাহ যত সময় মাস্কটা পরে।